আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানুল মোবারক মাসের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহে রমজানের কিছু মাসালা মাসায়েল সম্পর্কে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ মাসালা কিংবা প্রশ্নটি হলো, রোজা রাখা অবস্থায় মহিলাদের লিকুরিয়া বা সাদাস্রাব দেখা দিলে অজু, নামাজ কিংবা রোজা হবে কিনা, এবং সাদাস্রাব দেখা দিলে তার অজু ভেঙে যাবে কিনা। তাছাড়া ভিডিওটির মধ্যে আরও থাকবে, রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা। দর্শক, এই গুরুত্বপূর্ণ মাসালাগুলো জানার জন্য ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। দর্শক, মহিলাদের পিরিয়ডের পর এ ধরনের সাদাস্রাব দেখা যায় তা নাপাক নয়, বরং এগুলো পাক। আর এ অবস্থায় নামাজ রোজা যথারীতি আদায় করতে হবে। এখন আরও একটি প্রশ্ন জাগতে পারে যে, এই সাদাস্রাবের কারণে কোনো ব্যক্তির কি অজু ভেঙে যাবে? এর উত্তরে বলা যায়, এ ব্যাপারে ফোকাহাগণের মধ্যে মতভেদ আছে। একদল আলেমের মতে সাদাস্রাব বের হওয়ার ফলে অজু ভঙ্গ হয় না, আরেক দলের মতে সাদাস্রাব বের হওয়ার ফলে তার অজু ভঙ্গ হয়। তবে উত্তম হলো, অজু ভঙ্গ হয়েছে ধরে নিয়ে তার নতুন করে অজু করে তার নামাজ আদায় করা। তবে কারো যদি এ স্রাব অনবরত বের হয় তখন তিনি মাজুর, শরীর অসুস্থ হিসাবে গণ্য হবেন, আর তখন তিনি প্রতিরক্ত নামাজের জন্য নতুন নতুন অজু করে নামাজ আদায় করবেন। আরেকটা কথা মনে রাখবেন, লিকুরিয়ার পানি নাপাক নয়, সুতরাং এই পানি যদি কাপড়ে লাগে তাতে ওই মহিলার কাপড় নাপাক হবে না। দর্শক, তাহলে বুঝতেই পারলেন, রোজা রাখা অবস্থায় লিকুরিয়া কিংবা সাদাস্রাব বের হলে ওই ব্যক্তির নামাজ কিংবা রোজা ভঙ্গ হবে না। দর্শক, তাছাড়া অন্য একটি প্রশ্ন আমাদের মনে হর হামেশা ঘুরপাক খেতে থাকে, সেই প্রশ্নটি হলো, রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভঙ্গ হবে কি না। দর্শক, এর উত্তরে শুরুতেই বলতে চাই, কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় ঘুমিয়ে পড়ে এবং ঘুমানোর পর ওই ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় তাহলে ওই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না। কেননা হাদিসের মধ্যে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস রোজা ভঙ্গ করে না, বমি হওয়া, সিঙ্গে লাগানো এবং স্বপ্নদোষ হওয়া। এর কারণ হলো, এই যে তিনটি কাজ হয় রোজদারের সাথে, এই তিনটি কাজের কোনো একটিও রোজদার ইচ্ছাকৃতভাবে করে না। তাহলে বোঝাই যায়, যেহেতু স্বপ্নদোষ হওয়া ওই রোজদারের ইচ্ছাকৃত নয়, সেই হিসাবে ওই রোজদার ব্যক্তির স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না। তবে একটি জিনিস মনে রাখতে হবে, হস্তমৈথুন করার পরে যদি বীর্য বের হয় তাহলে কিন্তু অবশ্যই রোজা ভেঙে যাবে এবং ওই ব্যক্তিকে কাজা এবং কাফফারা দুটোই আদায় করতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি শুধু হস্তমৈথুন করার পর আসল মণি বা বীর্য বের না হয়, শুধুমাত্র মজি বের হয় তথা শুধুমাত্র তরল পানীয় বের হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না, তবে সেই ব্যক্তি গুণাগার হবে। দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা সম্পর্কে জানলাম। এছাড়াও আপনার যদি অন্য কোনো মাসালা জানতে ইচ্ছে হয় তাহলে আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে লিখে জানাবেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ, রোজা, ইবাদত, বন্দিগুলো তার সঠিক হুকুম মতো পালন করার মতো তৌফিক দান করুন। আমিন।